सुप्रिय दर्शक, जीवनानंद दासेर जे विख्यात कविता बांगलार मुख आमी देखियाछि, सेई कविताय तिनि बांगलार अति सुपरिचित किछु गुल्मजातीय गाछेर कथा उल्लेख करेछेन। तार मध्ये अन्यतम हच्छे भाटफल एवं सटिबन। तो आमरा आजके एई दुइटा जिनिसेर साथे परिचित हब। ভাটফুল এখন ভাটফুলের সিজন নাই, তবে আমরা গাছটা চিনে নেব। এইটা হচ্ছে সেই ভাটফুলের গাছ। এই গাছের এই মাথাটাতে সুন্দর সুন্দর একেবারে সাদা সাদা খুবই সুগন্ধময় কিছু ফুল ফোটে, যেটার নাম হচ্ছে ভাটফুল। আর যে সটিবনের কথা বলছে, এই হচ্ছে সেই সটির গাছ। এই যে এইগুলি যেগুলিতে হ্যাঁ দেখতে অনেকটা কলাবতী গাছের মতো, কলাবতী যে ফুল হয়, কিংবা দেখতে অনেকটা হলুদ গাছের মতো বলা চলে। তো এই জিনিস গাছগুলি আমাদের আসলে চিনে রাখা দরকার। কবিতাটি ভালোভাবে বুঝতে হলে আসলে আমাদের এই গাছগুলি সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা থাকা অনেক বেশি জরুরি। তো এটা হচ্ছে সেই সটির গাছ। এই যে এইগুলি কলা পাতার মতো, অনেকটা পাতা বা হলুদ গাছের পাতার মতো। আর এটা হচ্ছে সেই ভাটফুল, ভাটফুলের গাছ আর কি, ফুল এখন ধরেনি। এই হচ্ছে ভাটফুলের গাছ, এগুলির মাথায় সাদা সাদা ফুল ধরবে। আর এদিকে হচ্ছে এই যে সটিবন, এখন সটিবনে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এই হচ্ছে সটিবন, আমরা সটি ফুলগুলি দেখব, খুবই চমৎকার। সটির গাছটা দেখতে যদিও অনেকটা হলুদ গাছের মতো, কিন্তু ফুলগুলি হলুদ গাছের ফুলের মতো না, ফুলগুলি অনেক বেশি সুন্দর, একেবারে নয়ন জোড়ানো। আমরা দেখি, এই হচ্ছে ভাটফুল, সরি সটি ফুল, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, একেবারে চোখ জুড়িয়ে যাওয়ার মতো সৌন্দর্য। আল্লাহ বাংলা দেশকে অনেক সুন্দর করে সাজিয়েছেন। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই হচ্ছে সটির ফুল, অসাধারণ, এক কথায় বলতে গেলে অসাধারণ সুন্দর। তবে কি এগুলিতে তেমন কোনো ঘ্রাণ নেই। এই হচ্ছে সটি বন, এই হচ্ছে সটির ফুল, আমরা সবাই দেখলাম। আমি আশা করব আপনাদের সবারই এই ভিডিওটা ভালো লাগবে। আপনারা অবশ্যই বন্ধুবান্ধব সবার সাথে এটা শেয়ার করবেন, যাতে করে সবাই এই গাছগুলি চিনতে পারে এবং কবিতাটা বুঝতে পারে। বাংলার যে গ্রামীণ সৌন্দর্য, সেটা দু চোখ ভরে উপভোগ করতে পারে। সবাইকে ধন্যবাদ।